এই শামুন ভাই, এখন কই যাব? সে কি, কোথায় আবার যাবো? আব্বাসিক হোটেলে। হ আব্বাসিক হোটেলেই থাকা ভালো। আব্বাসিক হোটেলে তো কোনোদিন থাকা হয় নাই। আব্বাসিক হোটেল মানেটা কি? আরে আব্বাসিক হোটেল মানে তো সে আব্বার হোটেল, বাবার হোটেল। কথা আছে না, বাপের হোটেলে থাকার মায়ের হোটেলে খাওয়া, ওই কথা কইতেছিলাম আর কি। সে ছোটোবেলাতে বাপ মারে হারাইছি, আপনাদের বাড়িতে মানুষ, আর একটু বড় হয়ে আপনার বাড়িটারে হারাইলাম। আব্বাসিক হোটেল কই বামু? তুই না এমন ফান করতে পারিস কি? আব্বাসিক হোটেলের নাম দিলি কি আব্বাসিক হোটেল। বাহ, নামটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। এই শোন, একটা কথা কিন্তু মনে রাখিস, আপন ভাই খালি তুই কিন্তু হারাসনি, আমি কিন্তু হারিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, দেখেন কাণ্ড, আপনি আর আমি, আমরা দুজনে একই দুঃখের দুঃখী, কিন্তু একেই সমান না। আপনি হইতেছেন মনে, এবার আমি হইতেছি কর্মচারী, আপনি স্যার, আমি সেক্রেটারি। আচ্ছা হয়েছে হয়েছে, এখন চল। তুই জামু কই? এই গাড়ি ছাড়া তো একদম অচল হয়ে গেলাম। এই দেখ এই দেখ, এই এটা আবাসিক হোটেলের সাইনবোর্ড ঝুলতেছে না, আমরা এই হোটেলে উঠে পড়বো। আরে ঢাকা শহরে দুদিনের জন্য বেড়াতে এসেছি, একটা হোটেল হলেই হলো, চল এখানে উঠে পড়ি, অত দূরে খোঁজাখুঁজির কোনো দরকার নেই, চল ভাই। কিন্তু সেটা না আমি পারলাম, কিন্তু আপনি পারবেন কিনা? সব হোটেল কিন্তু মানি ম্যানের মান রাখতে পারে না। আর কর্মচারীদের একটা কথা মনে রাখবেন, কর্মচারীদের এখানে কিন্তু কয় হচ্ছে বেয়ারা, এই বেয়ারাদের আচরণ এমন বেয়ারা হয়ে যায়। তোর কথার মেশিনটা তুই বন্ধ কর না, আমি জানি তুই ভালো ফান করতে পারিস, এখন ফান টান বন্ধ কর, আমার টায়ার্ড লাগতেছে, ঘুমাতে হবে গিয়া। যা এই হোটেলে গিয়া দুটো রুম নিবি, ঠিক আছে? রুম দুটো একটু কম দামি নিবি, রুম দুটো নিয়ে ব্যাগটা রেখে এই সেলুনটা চলে আয়। আপনি কি চুল কাটাবেন নাকি? না, আমি জার্নিতে টায়ার্ড হয়ে পড়েছি, আমি তো মেসেজ করাবো, মেসেজ। আয় তাহলে, চল আপনি হোটেল চলেন, আমি টিপা দিতেছি। এই যে পেয়েছি আপনাকে, এখন আর ছাড়ছি না, চলেন বাড়ি চলেন। এই মিয়া রাখেন, চলেন। এই রাজন, ডিস্টার্ব করিস না, দেখছিস না মেসেজ করাচ্ছি? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আর ওদিকে বাড়িতে অনুষ্ঠান পড়ে গেছে, সবাই না খেয়ে বসে আছে, চলেন। ও সব সময় না ফাজলামো করিস। আরে এত তাড়াতাড়ি তোর হোটেল বুকিং হয়ে গেল, ব্যাগটা ঠিক মতো রেখেছিস? আরে কি বলে না বলে, আমি বলি কি আর আমার সারিন্দা বাজাই কি, আপনি ভাবির সঙ্গে রাগ করে হোটেল উঠে গেছেন মানে? এই শামুন ভাই, আরে শুনছি তো বল, আপনি কি বলছেন না বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। আরো তো বুঝে বুঝে দরকার, আপনি চলেন বাড়ি চলেন, ভাবি ওয়েট করছে। আরে তুই কি সবসময় ফালতাম করিস, তো ভালো লাগে না, বললাম যে মেসেজ করাচ্ছি, আর তুই ভাবি পেলি কোথায়, ভাবি কোথায় পেলি? হ্যাঁ আমি ফান করছি মানে, আমি ফাজলামি করছি মানে, ভুল। আর বিয়ে করার পর বাচ্চা ওটা আমি ভাবি পেলাম কোথায়? এ ভাই, আপনি কি মেসেজ করতে গিয়ে মাথায় খারাপ করে দিয়েছেন নাকি? রাজন, তুই কিন্তু অনেক ডিস্টার্ব করছিস, যা এখান থেকে ভাগ ভাগ ভাগ। ভাগবো ভাগবো মানে? আপনি আপনি আপনাকে না নিয়ে গেলাম মেরে ফেলবো, আপনি চলেন বাড়ি চলেন। ও রাজন, রাজন ভালো হবে না বলে দিচ্ছি, আমি কিন্তু সত্যি সত্যি এবার তোকে মারবো। ফার্স্ট লাভ কিন্তু একটা চূড়ান্ত হয়ে যাচ্ছে এবার। বাপরে, এটা তো মহা ঝামেলা পড়লাম দেখছি রে বাবা। আচ্ছা হয়েছে, বুঝলাম যে ভাবির সাথে একটু মান অভিমান হয়েছে। ও এমনিতে হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি না হলে কি চলে? ওসব মনে রাখতে নেই, আমার সঙ্গে বাড়ি চলে, সবাই না খেয়ে বসে আছে, নাস্তা টাস্তা করে তারপরে ভালো করে মেসেজ করে দেবো, দরকার হলে মোমো মোমো দিবে। ও এবার কিন্তু সত্যি সত্যি তোর মাথাটা পুরো বিগড়ে গেছে। এ ভাই, এই ওকে একটু মাথাটা মেসেজ করে দাও তো, যা বস মেসেজ কর। শ্যামন ভাই প্লিজ, আমার মাথাটা খিদে পেট চোচো করছে, সকাল থেকে দানা পাটি পেটে কিচ্ছু পড়েনি। সে কি, তুই সকালবেলা ট্রেনে থেকে নেমে দশ দশটা পরোটা খেলি, এর মধ্যে পেটে কিছু পড়েনি মানে? দশটা পরোটা? হায় আল্লাহ, আমার শ্যামন ভাই কি হয়ে গেল? আচ্ছা শ্যামন ভাই, দশটা না দশটা না, আমি বিশটা পরোটা খেয়েছি। হ্যাঁ আপনি যা বলবেন আমি সব মেনে নেবো, তারপর আপনি চলেন। আমার সোনার বদন ভাবে চেয়ারটা মন খারাপ করতে করতে একদম নষ্ট হয়ে যাচ্ছে। ওফ রে রাজন, আমি কিন্তু পাচ্ছি না, এবার একটু থাম বাপু, অনেক তো হলো, থাম। আরে বাবা, আমিও তো তাই বলে অনেক তো হলো, এখন চলো রাখি বেশিক্ষণ করে রাখলে চলে, স্বামীর সাথে মিলেমিশে থাকবেন। তুই যদি আর একবার এই টাইপের কথা বলিস, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোকে মারবো, আমি বলে দিলাম, আমি বলে দিলাম সত্যি সত্যি তোকে কিন্তু মারবো। কি ঝামেলা রে বাবা, এদিকে উনি মারবেন আর বাড়ি খালি হাতে বাড়ি ফিরলে ওর স্ত্রী মারবেন। দাঁড়া, তোর ফার্স্ট ক্লাবে আমি ছোটাচ্ছি, চাপাই থেকে ঢাকা এসে তোর বারবার গেছে না? আরাম সাথে
আপনি মারবেন আমাকে, গরিব বলে গেলেন মানুষ না আপনি, থাকেন আপনি যা ইচ্ছে তাই করেন, বাড়িতে যাবেন না যাবেন আবার কি? আজকে রাজনটার যে কি হলো না, যেরকম এক্সট্রিম পর্যায়ে তো কখনো যায় না। দেখ সালা মাথাটা আবার বিগড়ে গেল, উল্লাই যাক বেটা। আমি তো ওয়েট করতে পারছি না, খিদায় পুরো আমার পেট চোচো করছে আপু, আর না প্লিজ আর একটু ধৈর্য ধর না বাবা, রাজন তো খুঁজতে গেলই। এই ঢাকা শহরে যদি কেউ নিজের থেকে হারিয়ে যেতে চায়, কেউ কি তাকে আর খুঁজে পায় বলো? রাজন কোথা থেকে দুলাভাইকে খুঁজে পাবে? আরে পাবে পাবে, তোর দুলাভাইকে আমি জানি না, ওর দৌড় আমার ভালো মতো জানা আছে যে কোথায় যেতে পারে, আশেপাশে কোথাও আছে রাজন দেখবি ঠিকই খুঁজে বের করে নিয়ে আসছে। একটু ওয়েট কর। দুলাভাইকে খারাপ চিন্তা করো, মোবাইলটাও সে বাসায় রেখে গেছে যাতে কেউ ট্রেস না করতে পারে। পালাবে কোথায় আপু? এটা একটা বাংলা ছবির নাম। চুপ কর। আচ্ছা কিন্তু তোমাদের এমন কি নিয়ে ঝগড়া হলো যে উনি একদম বাসা ছেড়ে লাপাত্তা হয়ে গেলেন? আরে হাজবেন্ড ওয়াইফের ঝগড়ার কোনো ঠিক আছে নাকি? কিছু না হলেও ঝগড়া হয়। শোন না, কাল রাত্রে ঝগড়া করতে করতে না এক পর্যায়ে আমি তো ভুলেই গেলাম যে কি নিয়ে আমাদের ঝগড়া শুরু হয়েছিল। এই জন্যই বুঝলে বিয়ের নাম শুনলে আমার গায়ে জ্বর আসে। থাক বাবা, আমি যেমন আছি খুব ভালো আছি, এসব বিয়েটির মধ্যে আমি নেই। দেখা যাবে, প্রথম প্রথম বিয়ের আগে সব মেয়েরাই এই কথাটাই বলে, তারপর বিয়ে করে, আর এই যে এখন আমি যেরকম হাপিত্তেশ করছি এরকম হাপিত্তেশ করে। জীবনেও না, সময় হলে দেখা যাবে। জীবনেও না বেগম, দেখো। আয়রাজন কি হয়েছে? কিভাবে তুই কাঁদছিস কেন? তোর ভাজারকে পাসনি? কি হয়েছে তুই বলবি তো, কি হয়েছে? কোনো প্রবলেম থাকলে বল। আমি থাকবো না আপনাদের এখানে, আমি গরিব, তারপরে আমার মান সম্মান তো আছে নাকি? আমি দরকার হলে গ্রামে গিয়ে হাত চাষ করবো, রিক্সা চালাবো, আপনাদের এখানে থাকবো না। রাজন খুলে বল কি হয়েছে, কোনো সমস্যা থাকলে বল, নাহলে আমি সমাধান করতে পারবো না, বল প্লিজ। সমস্যা কি? আপনারা দুজন মিলে ঝগড়া করবেন না, ঝাল ঝাবেন আমার উপরে? রাজন আপনি যদি না বলেন কি হয়েছে তাহলে বুঝবো কেমনে? শ্যামন ভাই, আমাদের প্রিয় শ্যামন ভাই, যে কিনা আমাকে এত আদর করে, সে কিনা আজকে ওকে মারলো। কি? তোকে মারলো শ্যামন? মারলো? হ্যাঁ দেখবেন এই এই। ঠিক আছে তুই বল কোথায়, তিনি কোথায় আছেন? কোথায় আবার, যেদিকে সেলুনে উনি মেসেজ করাচ্ছেন। কিন্তু আপনাকে মারলো কেন? আমি যেয়ে গিয়ে বললাম যে আপনার সবাই ওনার জন্য না খেয়ে বসে আছেন, উনি আপনাদেরকে অস্বীকার করলো, বললো উনি নাকি বিয়ে করেনি, উনি নাকি কোনো শালীই নাই। কি বললি তুই, এত বড় কথা? আমাকে অস্বীকার করলো তোর ভাইজান? হ্যাঁ তাই তো করলো, ওনার নাকি কোনো স্ত্রী নাই। রাজন আজ ওর একদিন কি আমার একদিন, চল কোন সেলুনে আসেন তিনি আমাকে নিয়ে চল, দেখি কিভাবে আমাকে অস্বীকার করে। চলুন। ওয়েট আপু শোন, দুলাভাইয়ের আগের মাথায় কি নাকি বলে ফেলেছে এটা নিয়ে এখন এত মাতামাতি করিস না, বাদ দে, দেখবি যখন মাথা ঠান্ডা হবে সব ঠিক হয়ে যাবে, উনি আপনি আপনি বাড়ি চলে আসবে। আরে আমি ওনাকে চিনি না, এখন মাথা গরম ছিল দেখে কিছু একটাকে বলে ফেলেছে, জাস্ট লিভ ইট। আর শোন দুলাভাই দেখবি দুপুরের মধ্যে চলে আসবে, তখন সব ঠিক হয়ে যাবে, এখন যাস না প্লিজ। মোমো তুই বুঝতে পারছিস না, আমাকে অস্বীকার করে, নিজের ওয়াইফকে অস্বীকার করে, আমি ওকে মজা দেখাবো? রাজন চল। মজা তো দুলাভাই দেখবে না, দেখবে হচ্ছে রাস্তার লোকজন। তুই এখন সেলুনে যাবি, সেলুনে গিয়ে দুলাভাইয়ের সঙ্গে ঝগড়া শুরু করবি, তখন দুলাভাই তোকে এতগুলি লোকের সামনে অস্বীকার করবে, তারপর তুই কি করবি, তুই ওনার সঙ্গে মারামারি শুরু করবি। তো এতে কি দুলাভাই মজা পাবে না রাস্তার লোকজন মজা পাবে বলতো? এখন তুই যদি এটা চাস যে গিয়ে রাস্তার লোকজনকে ফ্রিতে সিনেমা দেখাবি, ফাইন গো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, যা। এটা অবশ্য ঠিক বলেছিস। তো তাহলে কি করবো রাজন? আমি কি বলবো, আপনারা ঠিক করেন। কি আর করা যায়, এখন পেট পুরে খাওয়া যায়, খেয়ে দিয়ে তারপর ছোট্ট একটা ঘুম, মাথা ঠান্ডা হবে তারপর আমরা চিন্তা করবো যে কি করা যায়। আর এই ফাঁকে রাজন গিয়ে একটা ট্যুর দিয়ে আসুক, দুলাভাইয়ের মন করলে গলতে হতে পারে, তাই না রাজন? আমি জীবন থাকতে না,
এমনিতে নাবিতের সামনে আমাকে হাত তোলে, আবার যদি তোলে তার থেকে আমি আমি বাড়ি বাড়ি ছেড়ে চলে যাই। এই রাজন শোন, তুই না আমার ছোট ভাই, আমার লক্ষ্মী সোনা ভাই, তোর ভাইয়ের মনটা একটু খারাপ হয়েছে। মন খারাপ করে কি থেকে কি করে বসেছে, তাই বলে কি তুই তোর ভাইজানকে ছেড়ে চলে যেতে পারবি বল? তোরা না ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিস, কত কষ্ট করেছিস বল। হ্যাঁ ভাবি, সে ছোটবেলায় হারিয়েছি মা বাবাকে, তারপর থেকে সায়মন ভাইদের বাড়িতে মানুষ। লঞ্চ ডুবিতে সবাইকে হারিয়েছে সায়মন ভাই, আর আমি আমার আপন ভাইকে। তারপর থেকে কত ঘাটের পানি খেয়ে, ঠিক আছে আমি যাচ্ছি, সায়মন ভাইকে না নিয়ে ফেলবো না। আমারই যত দোষ, একটু না হয় খারাপ ব্যবহার করলো, আমাকে ফেলে রেখে চলে আসলাম। এটা সায়মন ভাই কই খুঁজে পাই আপনার এখন? সায়মন ভাই, আপনি আমার মায়ের পেটের ভাই না হলো আমার কাছে তার থেকেও বেশি। সায়মন ভাই কোথায় গেলেন আপনি? পেয়েছে, এবার দরকার হলে কান্থে করে নিয়ে হলো বাসে নিয়ে যাবো। সায়মন ভাই সায়মন ভাই যাক পেয়ে গেছি আপনাকে, আমার যে কী ভালো লাগছে। আপনি 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 মারুন, আমাকে মারুন মারুন, আমাকে আপনি যা খুশি তাই করুন, কিন্তু আমি আপনাকে ছাড়ছি না। আপনাকে বাড়ি, আপনি বাড়ি চলেন আমার সঙ্গে, চলেন। খেলটা কেমন খেললাম বল? নিশ্চয়ই এখন বাড়িতে আমাকে নিয়ে হুল্লোড় পড়ে গেছে, তোর ভাবি নিশ্চয়ই কান্নাকাটি করছে। যাক ব্রেনটা মনে হয় ঠিক হয়ে গেছে। না থাক, পুরনো কথা মনে রাখার দরকার নেই, আপনার মনে না থাকলে আমি সারা জীবন মনে রাখবো। যে থাপ্পড়টা পিঠে দিয়েছেন এখনো জ্বলছে। থাপ্পড় দিয়েছে আমি কাকে? আমাকে? তোকে? হ্যাঁ, ব্রেনটা মনে উড়ে গেছে। আপনার আমি তো কল মারলাম, কি যা বল তোমার কথা বলিস না, আসল কথা বল, মানে তোর ভাবি কি এখন আমার বিরহে কাতর? কাতর মানে সে কি কাতর, একেবারে কাঁদতে কাঁদতে ক্যাতরা। ক্যাতরা মানে? ক্যাতরা মানে হচ্ছে একদম মানে কাতরাতে কাতরাতে একেবারে বেদিশা হয়ে গেছে, মানে সেরকম টাইপ। ভালো বলেছিস। আর সকাল থেকে কিছু খাইনি সেটা তো আগেই বললাম। সকাল থেকে কিছু খাইনি? না, কখন বললি তুই? মানে কিন্তু আমার না এই মুহূর্তে হেভি লাগছে, দারুণ লাগছে, বুঝুক সে আমার সাথে ঝগড়া করার মজাটা এখন বুঝুক। আচ্ছা হয়েছে হয়েছে, অনেক বোঝো বুঝি হবে, পরে হবে, আপনি আল্লাহর রাস্তায় বাসায় চলেন, চলেন। আসতে বৎস আসতে, এখনো প্ল্যানের অনেক কিছু বাকি। প্ল্যান? কিসের প্ল্যান? শোন, তোর ভাবিকে আজ আমি একটা গলার হার উপহার দেবো, অনেক দামি, এক সপ্তাহ আগে অর্ডার দিয়েছি, আজকে হচ্ছে সেটা ডেলিভারি ডেট। তো আমি চিন্তা করলাম এমনি এমনি দিলে কোনো মজা হবে না, তাই ইচ্ছে করে কাল রাতে ঝগড়া করেছি। ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে এলাম, মোবাইলটাও বাসায় রেখে এসেছি, খুঁজেও পাচ্ছে না। হ্যাঁ, অনেক দিন কিছু না খাওয়ার পর খাবারটা খেতে যেমন অমৃত লাগে, ঠিক তেমনি
একটা ঝগড়ার পর যখন দামি একটা জিনিস গলায় পরিয়ে দেব, সেটাতে কি যে মজা হবে, বুঝতে পেরেছিস? ও বুঝতে পেরেছি, তার মানে সব ছিল ষড়যন্ত্র। ষড়যন্ত্র শব্দটা কিন্তু খুব ভালো বলেছিস, ষড়যন্ত্র। কিন্তু এই ষড়যন্ত্রের মধ্যে আমাকে না রাখাই ভালো ছিল, এরকম মার আমি জীবনে খাইনি। আচ্ছা তুই সেই কখন থেকে মারামারির কথা বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ আপনি বুঝবেন কি করে, আপনি তো আছেন মৌজে, বইয়ের গয়না বানাবার তালে। আচ্ছা সকালবেলা যে আপনি আর সেলুনে আমাকে মারলেন সে কথা মনে আছে? সেলুনে তোকে মারলাম? কি আশ্চর্য, আমি তোকে মারতে যাবো কেন? আমি তো মনে মনে তোকেই খুঁজছিলাম। ও সকালবেলা মারলেন আর এখন ভুলে গেছেন? আচ্ছা তুই কি পাগলের মতো কথাটা বলছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পাগলের মতো বলি আর যেভাবে বলি, আমি সব মারলাম, আপনি আমার সঙ্গে বাড়িতে চলেন, বাসায় সবাই বসে আছে, আর আপনার গয়না এখনো হয়নি? না, স্বর্ণকার বললো এখানে বসে এক কাপ চা খান, এর ভিতরে গয়নাটা হয়ে যাবে। এই তুই এক কাপ খানা, দুর্দান্ত চা, এখানে বসে বসে আমি তিন কাপ চা খেয়েছি, খানা ভালো লাগবে, খা। এই কুদ্দুস চাদর, সাইমন ভাই বাড়িতে সবাই না খেয়ে বসে আছে, আমরা এখানে বসে বসে চা খাবো? ও ম্যান ইটস এ গেম, আই এম টু এক্সাইটেড। মনে কর তোর রাগন্ত ভাবির গলায় যখন আমি ঝুলন্ত হাটটা ঝুলিয়ে দেব, তখন দেখবি তোর ফুটন্ত ভাবির রাগ ডুবন্ত হয়ে গেছে। এই কুদ্দুস চা দাও। বানাও না। গরম ফুটন্ত। আমরা তো আরামেই খাওয়া শেষ করলাম, মানুষটা যে কি খেলো না খেলো। আরে আপু তোমার ভালোবাসা দেখে একদম উপচুপচে পড়ছে। হ্যাঁ চুপ থাক। আর রাজনটাই বা কোথায় যে গেল, কখন পাঠালাম, আসার কোনো নামই নেই, ওকে আসলে পাঠানোই উচিত হয়নি। আমার কি মনে হয় জানো, রাজনকে আবারও মার খাচ্ছে। মোমো সব কিছু নিয়ে তো সবসময় ফাজলাম করা ঠিক না। আচ্ছা ফাইন, সরি আপু, বুঝতে পারছি যে তোমার মনটা খুব খারাপ আর বাসায় একেবারে টিকছে না। আচ্ছা ম্যান একটা কাজ করি, চলো। শুনো না, রেডি হও, চলো তুমি আমি দুজন মিলে গিয়ে ওদেরকে খুঁজি, বাট একটা শর্ত। কি সেটা? হচ্ছে তুমি বাইরে গিয়ে কোনো রকমের কোনো সিন ক্রিয়েট করতে পারবে না, রাজি? হুম হুম ঠিক আছে ফাইন, এখন চলো উঠো, কাম অন, লেটস গো। সিরে তখন রাগের মাথায় বেচারা কিরকম মারাটা ঠিক হয়নি, ইস সরি বলতে হবে, কিন্তু সালা গেল কোথায়? হ্যাঁ এই আপনার সেলুন থেকে আসার সময় হলো, এতক্ষণ মানুষ মেসেজ করে। ইয়ে রাজন, সোনা ভাই আমার, তুই আমাকে মাফ করে দে, তখন আমি রাগের মাথায় তোর গায়ে হাত তুলেছি, হ্যাঁ মাফ করে দে। মানে কি মাফ করুন কেন? আচ্ছা বুঝতে পারছি আপনি ভালো মানুষ, কিন্তু এর থেকে বেশি ভালো হলো তো ঝামেলা, মানুষ তো ভালো হয় নাকি? সেলুন থেকে না একটু দেরি করে বাইরেছেন, তাই বলে সরি বলতেইব? না না সেজন্য না, সেজন্য না, মানে তখন রাগের মাথায় তোর গায়ে একটু হাত তুলেছি না, এখানে এখানে। হ্যাঁ ভাই আপনার মনে হয় মস্তিষ্ক বিভ্রাট হয়ে গেছে, আপনি আমার গায়ে কখন হাত তুললেন? সে কি তুইও তো দেখছি মহামানব হয়ে যাচ্ছিস। আরে আমি মেরেছি, আমি যাতে কষ্ট না পাই সেজন্য তুই, সেজন্য তুই লুকাবি? আরে আমি বাবা মেরেছি তো নিজের হাতে, তাই না? আরে বাপরে কোন দেশে এসে বললাম, আপনি আমার গায়ে কখন হাত তুললেন আমি তো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বুঝতে হবে না, মানে মানের কথা যখন ভুলেই গেছিস, শরীরে যখন কোনো ব্যথাই নেই, তাহলে চল রুম ঠিকঠাক তো? একেবারে, তাহলে চল আমরা ঢাকা শহরটা ঘুরে ঘুরে দেখি। কোন দিকে গেল?
আপু আপু, ওই যে ওই যে ওই যে ওরা দুজন, এইটা সব দান 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 দান। অনেক হয়েছে, চলো বাসায় চলো। সে কি, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। তাই তো, কে আপনারা? সেরেছে, বসের সঙ্গে সঙ্গে দেখি এখন সেক্রেটারিরও মাথা উঠে গেছে। এখন কে সামলাবে আপু? তুমি কেন এরকম করছো আমার সাথে বলো তো? এতক্ষণ ধরে কেউ রাগ করে থাকে? সত্যি করে বলো, তুমি কি কারোর সাথে প্রেম করছো? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি আপনাদেরকে চিনতে পারছি না। আপনারা আসলে কারা? কারা মানে, কারা মানে কি? হ্যাঁ, এই তুই কিছু বলতে চাচ্ছিস না, এখন চুপ করে আছিস কেন? ঠিকই তো, কারা আপনারা? আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র, হ্যাঁ, এর মধ্যে ওকে হাত করে ফেলেছো? মমু, আমার আর এই জীবন রেখে কোনো লাভ নেই রে। বাবার সামনে কিন্তু হেনস্তা করছে। শ্যামন ভাই প্লিজ, রাজন সে কি, উনি তো আমাদের নামও জানে দেখছি। তাই তো দেখি, এই মহিলা সংস্থা না তো আবার? আরে রাজন একদম চুপ। শ্যামন ভাইয়া প্লিজ, এরকম রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করে কোনো লাভ আছে? দেখেন আপু এখানে কান্নাকাটি শুরু করে দেবে। আপনি এক কাজ করুন, চলুন আমরা বাসায় যাই, বাসায় গিয়ে তারপর ঠান্ডা মাথায় কথা বলি, চলুন। রাইট, তোমাদেরকে আর এক সেকেন্ডও দেওয়া যাবে না। ওমো ধর, হ্যাঁ একটা জিনিস আজকে তোর ভাবির হাতে দেব, দেখবি তোর ভাবি কি যে খুশি হয়। ও, আমার মনটা তখন ভরে যাবে, কি আনন্দ! আহা কি আনন্দ, আকাশে বাতাসে শাকে শাকে। এই, আরে এত সুন্দর একটা জিনিস গড়লাম, তুই দেখবি না কেমন হয়েছে। কথাই তো বলছিস না কোনো ব্যাপার কি? হ্যাঁ সুন্দর, খুব সুন্দর, ভাবি খুব খুশি হবে। তোর ভাবিকে খুশি করার জন্যই আমার এই যাবতীয় প্রচেষ্টা। কালকে থেকে শুরু করেছি, আজকে শেষ হয়ে যাবে, অদ্য শেষ রজনী। আসলে হয়েছে কি জানিস, বাড়ি থেকে আমাকে যতই সাহসী মনে হয়, আমি আসলে ততটা সাহসী না, আমি একটু স্ত্রৈণ। কিনো? স্ত্রৈণ মানে হচ্ছে বৌভক্ত বিড়াল। তাড়াতাড়ি চালান ভাই। কি যত টেনশন কেন, তোর কি হয়েছে? না খেয়ে বসে আছে সবাই। রাজন, তোকে আমি ফাইনালি আজকে বলে দিচ্ছি, গেটের থেকে এক পাও নড়বি না। খবরদার, আজকে এই বাসায় বাইরে থেকে যেন কেউ ঢুকতে না পারে, আজকে এই বাসা থেকে বাইরে যেন কেউ বের হতে না পারে। যদি বাইরে বের হয় রাজন, খবর আছে। কিছুই বুঝতে পারছি না, সকাল থেকে সবকিছু আওলা যাওয়া। তবে আপনার কথা বুঝতে পারছি, এই বাড়ি থেকে ঢুকতে বাড়িতে পারবো নাই তো? আচ্ছা যান, কেউ বাইরেবো না, ঢুকবো না, খুশি? আপাতত এতটুকু বুঝলে চলবে। যা যা। সাইমন, সেকি আপনি আমার হাত ধরছেন কেন, কি সমস্যা? কি সেকি, সেকি দেখাচ্ছি তোমাকে। মানে সেকি দেখাচ্ছেন মানে কি? আচ্ছা চলো বেডরুমে চলো। আচ্ছা শুরু লাগছে, চলো বেডরুমে চলো। শোনো, সোজা হয়ে বসো। কাল রাতের জন্য আমি সত্যি খুব লজ্জিত, আমি একটু বেশি রাগারাগি করে ফেলেছিলাম। কিন্তু শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো কোনো দিন এরকম করবো না, প্রমিস। তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমার মনে পক্ষে, আমার কাকাতুয়া সোনা জান প্লিজ। দেখুন দেখুন, সম্ভবত কথাটা ভুল হচ্ছে,
আমার নাম সাইমন ঠিক আছে, রাজনের নামও ঠিক আছে, কিন্তু তারপরে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। মানে গণ্ডগোলে যে কোথায় হচ্ছে ঠিক ধরতে পারছি না। হ্যাঁ দেখুন, আপনার প্রতি আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, সে সুযোগও নেই। মানে আমি আপনাকে ঠিক চিনিও না, এই আজকের আগে কোনো দিন আপনাকে আমি দেখেও নি। বিলিভ মি, বিশ্বাস করুন, আমার কথাটা বিশ্বাস করুন। জান, তুমি আবার কেন এরকম করছো বলো তো? আমি তো স্বীকারই করলাম যে কাল রাতে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, তাই বলে এতক্ষণ ধরে তুমি আমার সাথে এরকম করবে? আমি আসলে বুঝতে পেরেছি, তুমি আর আমাকে ভালোই বাসো না। তুমি সবার সামনে প্রমাণ করতে চাও আমি তোমার বউ না, তাই না? তোমার অন্য কোনো মতলব আছে, আমি বুঝি না মনে করছো তুমি? তুমি বললে কি হবে, আমাদের বিয়ের কাগজপত্র আছে না? দাও আলমারির চাবি দাও, আমি বিয়ের কাগজপত্র বের করবো। দাও চাবি দাও। আমি চাবি পাবো কোথায়? আমি তো থাকি রাজশাহী চাপাই, আজ সকাল সকাল আমি ঢাকা এসে নামলাম, আমি কোথায় চাবি পাবো? কি বলছেন আপনি সব? মিথ্যুক, তুমি সারা জীবন ধরে আমার সাথে মিথ্যে কথা বলেছো সাইমন। আমি এখন 100% কনফার্ম, তুমি তুমি কোনো মেয়ের পাল্লায় পড়েছো, তোমার কোনো খারাপ উদ্দেশ্য আছে। সাইমন, স্বীকার করো, স্বীকার করো কি হয়েছে, স্বীকার করো। সে কি, দেখুন এভাবে বাড়িতে ডেকে এনে এই ধরনের আচরণ করা খুবই অন্যায়, খুবই অন্যায়। রাস্তায় সিনক্রিট হবে বলে আমি কিচ্ছু বলিনি। আচ্ছা আপনার বোন কোথায়? তাকে ডাকেন, তাকে ডাকেন, একটা ফয়সালা হয়ে যাক, ডাকেন তাকে। আপনি কী শুরু করেছেন? হ্যাঁ কী শুরু করেছেন এসব? রাস্তায় থেকে ঢাকা এলাম, ঢাকা সোটা একটু ঘুরে ফিরে সুন্দরগুলো দেখবো, তা না এখানে আসার পর কোন একটা প্রবলেমে পড়ে গেলাম। কী শুরু করেছেন আপনারা সব? বুঝেছি, এতক্ষণ রাগ ধরে রাখতে নেই, সোহাগ চাই, পাখি আমার মানা পাখি। আর জান প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমার লক্ষ্মী বোন, একটু বোঝার চেষ্টা করুন। সোনা বোন আমার, আমি তোমার বোন, আমি তোমার বোন। রাগ করেছে তো সেদিন দরজাটা খুলছে না, ধাক্কা দে। কে এই ডাকাটা কি করে? কে কার জান? কাকে চান মানে? এই তুমি কে? এই গেট খোলো, ভাইজান আসছে। এই কোনো ভাইজান বইজান নাই, আসে গেট খোলো বারণ। এই বেয়াদব, এই কে রে তুই? এই গেট খোল, তুই আমার চিনিস? আমি রাজন, গেট খোল। আইস আমার রাজন, তাহলে আমি কি দাঁতের মাজন? আচ্ছা ভাগ, গেলি নাকি পুলিশ ডাকো? আজকে যদি খালি ভিতরে ঢুকি তাহলে তোর একদিন কি আমার একদিন? বাইরে ডাকে একদিন এসে আমি মহাকাহিল, আর একদিন দুই দিন লাগবো না। বাইরে বাইরে দরজাটা খোল, সকাল থেকে না কিচ্ছু খাই নাই, ওই এক কাপ চা ছাড়া। দরজাটা খোল, এই এই খাইতে বসি। এটা তো হোটেল না, খাইতে চাইলে বাইরে হোটেলে যান, আর বিকেল হলে পরে আসেন। এবারে তো মহা ঝামেলা চলতেছে। এই ভিতরে কে তুমি? দরজা খোলো, আমি সাইমন বলছি। আইসে আমার সাইমন, এক সাইমন ঘরের ভিতরে আর লক্ষ সাইমন দরজার বাইরে, না বাইরে বিকেল আমার লাগে পাগল বানাইতে চান? এই এই তুমি কে? দরজা খোলো, দরজা খোলো বলছি। আমাকে কিন্তু রাগিয়ে দিচ্ছ, আমার এই বাড়ির গেটের সামনে তুমি আমাকে দাঁড় করিয়ে রেখেছো, তোমার হ্যাঁ তোমার সাহস? এই দরজা খোলো, রাজ্য দরজা করতে পার। এই দরজা খোলো, দরজা খোলো। ভাইরে
যাই বলেন না বলেন আমি গেট খুলতে পারবো না। আমার মনি ভিতরে এবারের ভদ্রমহিলা নিয়ে আসছেন, উনি না বাইরে হওয়া পর্যন্ত আমি গেট খুলতে পারবো না। গেট খোলা নিষেধ। আমি একটু বাড়ির বাইরে গিয়েছি, এর মধ্যে বাড়িতে অন্য একটা লোক ঢুকে গেছে। ভেবেছি কি ভেবেছি কি আমি এভাবে ছেড়ে দেবো? কি বলো না রাজন, কি যেটা করো তাহলে একদম পুলিশ ডাক দিব। হ্যাঁ শ্যামন ভাই, হ্যাঁ আমার তো মনে হচ্ছে অন্য কোনো ঝামেলা, বিষয়টা ঠিক ধরতে পারছি না। কি বলছিস? হ্যাঁ কোনো বড় ধরনের গ্যাঞ্জাম, কোনো ঝামেলা। ঝামেলা? গ্যাঞ্জাম মানে কেমন? আচ্ছা বাড়িতে ডাকাত পড়ে নাই তো? কি ডাকাত? হ্যাঁ আজকে তো মোক্ষম সুযোগ। আচ্ছা বাড়ির ভিতরে আপনি নাই আমি নাই, দুজন অবলা নারী, তার বাড়ির ভিতর হানা দিয়েছে, লুট করবে। কাঁথা তোর ভাবি নিজের গলায় কথা বললো, আমি নিজের কানে শুনতে পেলাম। আরে এসব তো উনি নিজে বলছে না, মাথার ভিতরে পিস্তল ঠিকই যদি বলে যে বল তখন কি করবেন? রাজন এই আমার নাম কেমন যেন লাগছে, মানে পেটের ভিতরে কেমন যেন ফামলিং ফামলিং হচ্ছে, কি হচ্ছে? শ্যামন ভাই হ্যাঁ আমরা সব এভাবে বাড়ির ভিতরে ঢুকতে পারবো না। তাহলে কি করবো? কি করবো মানে পুলিশ ডাক তবে, চল পুলিশ ডাক। তুই কয় না ঢুকান কোথায়? বউয়ের সঙ্গে রাগ করে কেউ পোশাক চেঞ্জ করে, আশ্চর্য। আপনি তা কি শুরু করলেন বলেন তো? পোশাক? আমি পোশাক চেঞ্জ করেছি? কি বলছেন, আমি সকাল থেকে একই পোশাক পরে আছি। আচ্ছা আপনারাই তো শুরু করেছেন, কেন এমন করছেন বলুন তো? আপনাদের সব কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে কি জানেন, আমি বেঁচে আছি না মরে গেছি আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আমার হাতে একটু চিমটি দিয়ে দেখুন তো আমি বেঁচে আছি না মরে গেছি। দিব এই যে দুলাভাই, আপনি বেঁচে আছেন। দুলাভাই? আপনি দুলাভাই নাম শুনে আমি আমার ফ্ল্যাট হয়ে যাচ্ছি। একদম চুপ, এখন আপনি আমাকে ঠিক ঠিক করে বলেন তো সত্যি কথাটা কি? সত্যি বলছি, সত্যি বলছি, আপনারা ভুল করছেন। আচ্ছা এই বাড়িতে ঢোকার পর কি মনে হচ্ছে জানেন, একটা পাগলের কাণ্ড কারখানার ভিতরে ঢুকে পড়েছে সবাই। তো আমার একমাত্র আপনাকে মনে হচ্ছে সুস্থ, একমাত্র আপনি আমাকে পারেন। আপনি একটা রিকোয়েস্ট করছি, আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে বাঁচান প্লিজ। আপনাদের দুঃখে চেহারে দেখে তো আমি প্রবলেমে পড়ে গেলাম। আমার কি মনে হচ্ছে জানেন, কোথাও খুব বড় একটা মিসক্যালকুলেশন হচ্ছে, কোনো একটা গন্ডগোল পেকে গেছে। কিন্তু সেটা কি কি করে বের করবো? আচ্ছা ঠিক আছে আপনি এখানে ওয়েট করুন, একটু ধৈর্য ধরেন, আমি গিয়ে আপুর সঙ্গে কথা বলে দেখি যে কি করা যায়। এখানে ওয়েট করেন, নড়বেন না দুলা ভাই। আপু আপু আমার মনে হচ্ছে আমরা কোথাও খুব বড় একটা ভুল করছি, কোথাও কোনো ঝামেলা হয়েছে আপু? কোথাও কোনো ঝামেলা হয়নি, তোর দুলাভাই চাইছে আর একটা বিয়ে করতে, ওর মতলব আমি বুঝি না, না আমি সব টের পাই। ওকে আমি ছেড়ে দিব না, তুই দেখ দরকার হলে মুমু আমি পুলিশ ডাকবো। হ্যাঁ আমি তো ওনার সঙ্গে কথা বলেছি আপু, আর সত্যি বলতে ওনার সঙ্গে কথা বলে এটাই বুঝতে পারলাম যে উনি আসলেই আমাদের ব্যাপারে কিছু জানে না। জানে না মানে? ও কি স্যামন না নাকি? সেখানে তো খটকা লাগছে। কোনো খটকা টটকা নেই, তোর সব খটকা আমি দূর করে দিচ্ছি। পাঁচ মিনিট। হ্যালো ইন্সপেক্টর সাহেব, আমি কুমু, ব্যবসায়ী কামাল চৌধুরীর মেয়ে। জি শুনুন ইন্সপেক্টর সাহেব, আমার হাজবেন্ড না সকাল থেকে কিরকম যেন অদ্ভুত আচরণ করছে আমার সাথে, অদ্ভুত ভাষায় কথা বলছে, আমি নাকি তার স্ত্রী না আমাকে সে চিনতে পারছে না।
আমার ধারণা অন্য কোনো মেয়ের ফাঁদে পড়ে সে তার জোরাজুরিতে এরকম করছে, আর একটা বিয়ে করার মতলব এটাছে। আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন প্লিজ? ঠিক আছে, বোধহয় আমি আপনাদেরকে ভালোই হেল্প করতে পারবো, আমি দেখছি কি করা যায়। ওকে বাই। জি, এটার মানে কি? ইন্সপেক্টর সাহেব, আপনি এখানে? আমি তো আপনার ওখানে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? না মানে আমাদের বাড়িতে হঠাৎ করে ডাকাত পড়েছে। হোয়াট, কি বলছেন? জি জি, আমি সত্যি বলছি। জি, বাড়িতে ডাকাত পড়েছে আর ভিতরের লোকজনদের সবাইকে জিম্মি করে রেখেছে। আচ্ছা, আই সি, তাহলে তো এক্ষুনি আপনাদের সাথে যেতে হয় আমাকে। জি জি, প্লিজ আসুন। চলো চলো চলো। সামন ভাই, ঢাকা শহর তো দেখে আজব কুদরত। হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। আর এই শহরের মেয়েরাও তো ভালো না। হ্যাঁ, তাও তো মনে হচ্ছে। কেন যে সালা চাপাই থেকে ঘোরার জন্য শহরে এলাম? আর আপনারা ধরে নিয়ে আসলো স্বামী বলে, আর পাশে মেয়েটা আমার কি বলে জানেন? তার সঙ্গে নাকি আমার এতদিনের সম্পর্ক, এখন বুঝেন। সে কি? আরে তো সব জট পাকিয়ে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝা বুঝে দরকার নেই, এক কাম করি চলেন আমরা পলাই। ওই দুই বইনীরা ঘরের ভিতরে কি যেন সলা পরামর্শ করতেছে, তার আগে চলেন ফুটি। চল পুলিশ। হ্যাঁ, মনে হচ্ছে আর পালাতে পারলাম না রে। পালন আর গেল না। আজব ফটোকপি মেশিন, চেহারার এত মিল কিভাবে সম্ভব? সে কি? সে কি? সর্বনাশ, সর্বনাশ। সাইমন, তুমি নিশ্চয়ই আমার সেই হারিয়ে যাওয়া ভাই, তাই না? রাজন, ভাই আমার, সেই কত বছর পর তোর সঙ্গে দেখা হলো ভাই। আমরা তো ভেবেছিলাম এই ইউ জগতে প্রাণ নেই। আমরা তোদের কত খুঁজেছি। এবার আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না, ঘটনাটা কি? এটা জমজ নাকি? হ্যাঁ, ওরা আসলেই জমজ। আমি বুঝিয়ে দিচ্ছি। এখন আমি বুঝতে পারছি যে ঝামেলাটা কোথায় হয়েছিল, আমার মাথায় যে কেন আগে ব্যাপারটা আসলো না। আচ্ছা যাই হোক, কিন্তু কাহিনীটা কি বলবে? তো বলছি, সাইমনরা যমজ দুই ভাই, রাজনরাও যমজ দুই ভাই। ওদের জন্ম একসাথে হয়েছিল, বড় ওরা একসাথে হচ্ছিল। হঠাৎ একদিন লঞ্চ ডুবিতে এই সাইমন আর এই রাজন হারিয়ে যায়। তারপর থেকে এই রাজন আর এই সাইমন ঢাকায় একসাথে বড় হয়। এই গল্পটা আমাকে এই স্যামন অর্থাৎ তোর দুলাভাই বলেছিল। আর আমরা ওদেরকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত আশাই ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ওদেরকে আর কোনোদিন খুঁজে পাবো না। আর কোইনসিডেন্টালি আজকে আপনারা চারজন ঢাকাতে, তাই তো সব গোলমাল পাকলো, তাই না? তাই। তাহলে ডাকাত কোথায় আর কে কাকে বিয়ে করছে? ইন্সপেক্টর সাহেব, আপনার কাজ শেষ। এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরা এখন বুঝে গেছি আমাদেরকে কি কি করতে হবে। আপনি দয়া করে আসুন প্লিজ। তাহলে তো ভালোই হলো, কিন্তু জীবনে এই রকম ঘটনা আমি প্রথম দেখলাম। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে বাই বাই। এই চলো। এই ভাই, এই আমাদের সবার সাথে তো দেখাই হয়ে গেল, চল আমরা সবাই মিলে চাপাইয়ে চলে যাই। মামা আমাদেরকে দেখলে খুব খুশি হবে, চল সবাই মিলে যাই। বাই, গুড আইডিয়া, চল সবাই মিলে যাই।
ইয়ে মানে সবাই মিলে যখন যাবই তখন আমার একটা ছোট্ট কথা ছিল। কি কথা? কি কথা? মানে সবাই যখন যাব তাহলে পরে মুমু কেন বাদ থাকবে? আমার না মুমুকে মশালা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ সে কি? Ha 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 ha